ছবি অন্নদাশঙ্কর রায়ের ব্যক্তিজীবন ও সাহিত্যিক জীবন এবং তাঁর সময় ও সমাজের কাহিনী। আমার পঞ্চসপ্তমী পূর্তির পর আমার এক বন্ধু আমাকে বলেন, এইবার আপনি একবার সিংহাবলোকন করুন, অর্থাৎ আত্মজীবনী লিখুন। সিংহাবলোকন কথাটা আমার অজানা ছিল না, কিন্তু তাৎপর্য কি তা আমি তখনও ভেবে দেখিনি। বন্ধু চান যে আমি একবার পেছন ফিরে তাকাই আর যতখানি দেখতে পারি ততখানি দেখাই, অর্থাৎ আমার জীবন কাহিনী লিখি। ১৯০৪ ১৫ মার্চ দেশীয় রাজ্য ঢেঙ্কানালের রাজধানী নিজগড়ে অন্নদাশঙ্করের জন্ম একটি শাক্ত পরিবারে, পরে যারা বৈষ্ণব ভাবাপন্ন হন। দাদু শ্রীনাথ রায়, বাবা নিমাইচরণ রায়। বাবার ছিল শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে আগ্রহ। তিনি ছিলেন রাজবাড়ী থিয়েটারের অবৈতনিক ম্যানেজার। ছেলেবেলায় পাঠ্যপুস্তকের চেয়ে বাইরের বইয়ের দিকেই অন্নদাশঙ্করের মন ছিল বেশি। জানিয়ে গড়ে উঠতে থাকে তার নিজস্ব পৃথিবী, পাশাপাশি চলতে থাকে আনুষ্ঠানিক শিক্ষা। স্কুলের শিক্ষকরা তার মধ্যে জাগিয়ে তোলেন পাঠস্পৃহা, সাহিত্যের রুচি, উচ্চাভিলাষের প্রবণতা। ম্যাট্রিক পরীক্ষায় জলপানি পেয়ে উত্তীর্ণ হন তিনি। এরপর কটকের রেভেনশা কলেজ, সেখানে তিনি পান জ্ঞানী গুণী অধ্যাপকদের সান্নিধ্য। চাকরিতে ঢোকার মুখে অন্নদাশঙ্কর সংসারে বিষবৃক্ষের আরো একটি অমৃত ফলের আস্বাদ পেলেন, তা হল প্রিয়জনসঙ্গ। প্রিয়জনটি মার্কিনী রমণী অ্যালিস ভার্জিনিয়া অন্ডর্ফ। ১৯৩০-এ তাঁর সঙ্গে পরিচয়, প্রেম ও বিবাহ। লেখকের ছদ্মনাম লীলাময় রায় বলে মার্কিনী স্ত্রীর বাঙালি নামকরণ হল লীলা রায়। লেখকের মতে লীলা রায়ই তাঁর শক্তির প্রধান উৎস। উনি এলেন আমার জীবনে প্রথমে 1888-এ, ওর সঙ্গে ভালোবাসা হলো 6 অক্টোবর, বিয়ে হয়ে গেল 23 অক্টোবর। এই কয়েকদিন আগে আমরা বিয়ের 61 বছর পূর্ণ করেছি। তা উনি আমার জীবনে এলো এমন এক সময় যখন ওর জন্য আমার বিশেষ প্রয়োজন ছিল। কারণ আমি একটা নভেল আরম্ভ করে দিয়েছিলাম, 5 খণ্ডের নভেল, তার পটভূমি হচ্ছে বিদেশ, ইংল্যান্ড, ইউরোপ। এখন অনেক দূর থেকে, এত দূর থেকে সব কথা আমার মনে ছিল না, অনেক জায়গায় ভুল হয়ে যেতে পারতো, বিশেষ করে ওদের দেশে প্রথা। সেই জন্য আমার দরকার ছিল অনেক জায়গায় যাকে আমি পদে পদে কনসাল্ট করতে পারবো, যাতে পরামর্শ নিতে পারবো। তিনি আর কি হতে পারেন, তিনি হতে পারেন আমার স্ত্রী,
স্ত্রী কোথায় পাচ্ছি, তা গঞ্জরা এলেন, আমার স্ত্রী হলেন এবং তার সঙ্গে পরামর্শ করে বইটাকে একটা চুল্ল এবং সেরকম পরামর্শ চললো 12 বছর ধরে, বইটা শেষ করতে 12 বছর লাগলো 6 খণ্ডে। Such thing as inspiration is part of your life. You, just as you breathe or you eat or you sleep, you're always creating. I mean, that inspiration implies something that comes from outside or something, and you feel elated or something. But I've never felt that, and I don't think he has ever felt that, because it's going as a continual process, always something going on. Quite independent of, of us many times, it goes on. A single characteristic which has most distinguished him, perhaps, is his intense concentration on what he required for his creative activity, and to the exclusion of many interests which other people regard as normal. He has no nesha, no spices, no drinking, no cards, nothing. Intensely concentrated on his work. He kept his official work and his work as a writer strictly separate, and throughout his official career he wrote early in the morning, but not during office hours and not late at night. And all other activity was cut out. I came to know Anatha Shankar in 1921 for the first time. At that time, none of us who are known subsequently as belonging to Sabuj group in Orissa and in Oriya literature were known to each other. I had known a little, a friend, Baikunthanath Patnaik, but Kalindi Charan Panigrahi and Anatha Shankar Roy, who had also passed the matriculation examination that year, they had also taken admission there. Well, accidentally, all five of us, Anatha Shankar Roy, Kalindi Charan Panigrahi, Baikunthanath Patnaik, Sarachandra Mukherjee, and myself, somehow or other, we came to know each other within a few days after we had taken our admission into the first year intermediate class. Well, we found gradually that all of us had a common interest in life, that was literature. And all of us were very ambitious to say so for the future regeneration of the Oriya literature as well as the Oriya community. We thought that it would be better to bring and organize, if possible, a renaissance sort of thing, which was then rampant in Bengali literature and in Bengal. সজল চক্ষে করুণ রক্ষে করুণ রক্ষে, বললেন আমি করে জোর কর, দয়া করে দেবী দেবেন না বর, অশেষ করুণা এ জগৎ দেখা, অশেষ এ সকল লেখা, ভাষা হবে ঠিক ঠিক হবে ভাব, এতেই ধন্য কি হবে খেতাব।